এটা যে কি হেল্পফুল হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে ব্যাপারটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্পেশালি ফর ওমেনদের জন্য, ইউ মাস্ট হ্যাভ ফাইভ অর্গানাইজার টু মেক ইওর লাইফ বেটার। তো ফার্স্ট অর্গানাইজারটা আমি যেটা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে আমার ইয়াররিংস। সব সময় ট্যাঙ্গেলড হয়ে যায় যখনই আমি একটা ব্যাগে রাখি। তো ইয়াররিংসটা আমি যখনই কোথাও ঘুরতে যাই খুঁজে পাই না, কারণ সব একসাথে মিক্স হয়ে যায়, আর যেটা যখন সামনে পাই তখন পরে ফেলি, আর এই করে আমার সবসময় একই ইয়াররিংস পরা হয়ে যায়। তো আমার এই অর্গানাইজারটা আমি যেটা কিনেছি সেটা আমার খুব ইউজফুল, ভীষণই সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকে। তো আমি তোমাদের দেখাই ফার্স্ট আইটেমটা। তো দেখো, আমার সবসময় এই ব্যাগে রেখে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, সবসময় এরকম ট্যাঙ্গেলড হয়ে যায়, ভীষণই অসুবিধা হয়। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড কি এরকম একটা জিনিস কিনে এর মধ্যে যদি সব ইয়াররিংসগুলো সাজিয়ে রাখি, আর এই দেখো রোটেটও করে, তো রোটেট করে বলে আরও সুবিধা হয়, ড্রেসিং টেবিলের ওই দিকেও যখন আমার কোনো ইয়াররিংসগুলো থাকে তো আমি এরকম রোটেট করে নিয়ে কোনটা পরবো দেখে নিই, আর ভীষণ ইজি ব্যাপারটা হয়ে গেছে। আর এই ট্রেতেও দেখো আমার রয়েছে, সেটাও আমার ট্যাঙ্গেলড হয়ে যায়, কারণ ওই যতই তুমি ট্রেতে রাখো একসাথে হয়ে গিয়ে এই অবস্থা দলা খেয়ে কী অবস্থা হয়ে যায়। তো যখনই পড়তে যাই ভাবি যে ও ঠিক আছে সামনে থেকে একটা পরে রেখে দিই। তো আমি এবার লাগানো শুরু করি, দেখতে পাচ্ছ তো কী অবস্থা, ট্যাঙ্গেলড হয়ে গেছে পুরো একদম। বড় ইয়াররিংসগুলো আমি নিচের র‍্যাকটায় লাগাবো যাতে এইখান থেকে বেশিটা না ঝোলে। আর এই দেখো কী অবস্থা, এই খুলতে খুলতেই এই দেখো একটা লাগিয়ে ফেলেছি, কি দারুণ লাগছে, কত ইজি ব্যাপারটা হয়ে যাবে। আর এখানে হোল আছে, তো হোলগুলোতে লাগিয়ে ফেলছি এক এক করে। এই দেখো আর একটা খুঁজে পেলাম আমার ব্যাগে। তো এটাই প্রবলেম যে কখন কোথায় কোনটা চলে যাচ্ছে। আর নিচের হাইটটা দেখো অনেকটাই বেশি, তো ওই জন্যে আমি সব ঝোলা দুলগুলো আমি নিচের র‍্যাকে রাখছি, আর উপরের হাইটটা একটু কম, ওই জন্য ওখানে আমি স্টার্সগুলো লাগাবো। তো আমি সব লাগিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমার ইয়াররিংস সাজানো হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে দেখে বলো। তো আমার এক নম্বর অর্গানাইজারটা ডান হয়ে গেছে, তো আমি এবার তোমাদের সেকেন্ড অর্গানাইজারটা দেখাচ্ছি। আমার নেক্সট অর্গানাইজারটাও খুব আমার একটা কাজের জিনিস হয়েছে, সেটা হচ্ছে ওয়াচ রাখা, আর যেইগুলো আমার সেট আছে ইয়াররিংস উইথ পেন্ডেন্ট দিয়ে সেইগুলো রাখার। কারণ ব্যাগে রাখলে অনেক সময় ওয়াচগুলো কি হচ্ছে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমি ব্যাগেই রেখেছি এতদিন ধরে, কিন্তু এইটা কেনার পরে আমি তোমাদের না দেখিয়ে পারছি না যে কতটা সুন্দরভাবে রাখা যায় এই ঘড়িগুলো। তা চলো তোমাদের আমি প্রথমে দেখাই আমার ব্যাগে কিভাবে ওগুলো থাকে। তো এই দেখো আমার ব্যাগে সব ওয়াচগুলো রেখেছি, এই দেখো এরকমভাবে রেখেছি একসাথে করে। এই যে দেখো নেকলেস, একটু ভালো ভালো যেই নেকলেসগুলো, আর যেই ভালো দুলগুলো, কীভাবে আমি এই অর্গানাইজার বক্সে রাখবো, তো চলো তোমাদের আমি দেখাই। এই দেখো আমার এই বক্সটা, আর বক্সটার মধ্যে তিনটে ড্রয়ার আছে, আর সাথে ওরা দেখো কি সুন্দর একটা ক্লথ মতো দিয়ে দিয়েছে যাতে সব সুন্দরভাবে থাকে। আর এই র‍্যাকটাও আমার খুব ভালো লেগেছে, ছোট ছোট স্কোয়ার মতো করে দিয়েছে, তাতে কি হবে ছোট ছোট ইয়াররিংসগুলোও রাখা যাবে। তা চলো তাহলে আমি প্রথমটা দিয়ে শুরু করি। এই নেকলেসটাকেও এরকম করে রেখে দিলাম, সাথে এর ইয়াররিংসটাকে এর খানটায় রেখে দিলাম, তাহলে খুঁজে পাওয়া যাবে। এই দেখতে পাচ্ছ তো ব্যাগ থেকে আমি খুঁজেই পাই না, এখন খুঁজে পাচ্ছি না আর একটা ইয়াররিংস, তাহলে অন্যটা খুঁজে পেয়ে গেছি, অন্যটা নিই। যা যা পাচ্ছি এখন এটার সাথে ইয়াররিংসটা পেন্ডেন্টের সাথে, এটাও একটা পেলাম। এই হচ্ছে ও, এই যে পেয়েছি আমার আর একটা ইয়াররিং। আমার সাজানো হয়ে গেছে এই বক্সটা, তো তোমাদের দেখাই, দেখো কত অর্গানাইজ হয়েছে জিনিসটা, ইয়াররিংস পেন্ডেন্ট এগুলো রেখে দিয়েছি, এখানেও কয়েকটা ইয়াররিংস রেখে দিয়েছি, আর লাস্টেরটায় আমি রেখেছি আমার সব ওয়াচগুলো। দারুণ না? সত্যি আমার দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আমি তাহলে এবার আমার নেক্সট অর্গানাইজারে চলে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এবার কি নিয়ে বসে পড়েছি, লিপস্টিক আইলাইনার এইসব নিয়ে বসে পড়েছি, কারণ ট্রের উপর রাখি সব সময় কেমন একটা অগোছালো হয়ে যায়।
ভীষণই অসুবিধা হয় যখনই কোথাও ঘুরতে যাই, সামনে যা লিপস্টিকটা থাকে সেটাই পরে ফেলি, কখনো অন্য লিপস্টিকগুলোর দিকে তাকিয়েও দেখি না। তো এখন দেখছি তাই যে কি কালেকশন আছে লিপস্টিকে। তো এবার আমি তোমাদের দেখাবো আমি কিভাবে অর্গানাইজ করে রাখি আমার লিপস্টিকগুলো। তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে বসে পড়েছি আমার এই জিনিসগুলো, এর মধ্যে আমি সব লিপস্টিক আর নেল পলিশ আর আইলাইনার গুলো রেখে ফেলবো। তাহলে চলো আমি অর্গানাইজ করতে শুরু করে দিই। কেমন লাগছে বলো, কেমন সাজিয়েছি? আর এখানে আমি একটা রাখে রেখে দিয়েছি নেল পলিশ গুলো, আর এখানে এই দুটোতে বেশিরভাগ আমি লিপস্টিক আর আইলাইনার রেখেছি। আর কি সুন্দরভাবে অর্গানাইজ হয়ে আছে এটা দেখেই আমারও ভালো লাগছে, তোমাদেরও কেমন লাগছে জানিও। তো আমার নেক্সট আইটেমে চলে যাচ্ছি, এটা আমার ফোর্থ আইটেম। তাহলে চলো ফোর্থ আইটেমটা আমরা দেখে ফেলি। তো দেখতেই পাচ্ছ আমি ফোর্থ আইটেম নিয়ে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ কত জিনিস, মানে সামনে সানগ্লাস নিয়ে বসে পড়েছি। আমার এই জিনিসটা এত ভালো লেগেছিল যে আমি দুটো অর্ডার করে ফেলেছি, আর এটা তোমাদের দেখাচ্ছি কিভাবে লাগানো হয়। আর এই দেখো এটা দেওয়ালে ঝোলানোর জন্য এরকম জিনিসটাও রয়েছে, এরকম করে পিন দিয়ে লাগিয়ে দেব। আর এইগুলো তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে এটা লাগাতে হবে। এটা অ্যাকচুয়ালি চারটে র‍্যাক হয়ে যাবে, মানে চারটে রো টাইপের, ইজি ব্যাপারটা। এই দেখো একটা লাগানো হয়ে গেল আমার। এইবার দেখো এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ তোমরা, তাহলে আরো দুটো আমি তাড়াতাড়ি করে লাগিয়ে ফেলি। তো দেখো আমি সব এরকম লাগিয়ে দিয়েছি, চারটে রো মতো হয়ে গেছে। এবার চশমাগুলো লাগিয়ে ফেলি। চলো তাহলে এগুলো সব লাগিয়ে ফেলি, লাগিয়ে ফেলে দেওয়ালে টানিয়ে দিই, দেখি টানিয়ে কেমন লাগছে। তো দেখো আমার সাজানো হয়ে গেছে, কেমন লাগছে বলো? এটা যে কি হেল্পফুল হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে ব্যাপারটা, তোমাদের কেমন লেগেছে জানিও। আর দেখো একদিকে আমি আমার বরের আর মেয়ের রেখেছি, আর আরেকটাতে আমার পুরো রেখেছি, কারণ আমার আরো কিনবো সানগ্লাসেস তাই জন্যে, আর সাথে গ্লাসেসও রেখেছি। তো এই যে বক্সগুলোতেও দেখো কি সুবিধা, বক্সগুলো আমি বাইরেই রেখেছি যে একটা করে তুলবো আর বক্সে ঢোকাবো আর কোথাও ঘুরতে চলে যাব। আর ব্যাপারটা আমার খুব কাজে হয়েছে জিনিসটা। চলো তাহলে এবার আমরা ফিফথ আইটেমে চলে যাই, লাস্ট বাট নট দ্য লিস্ট। এটা স্পেশালি ফর মেনসদের জন্যে, আমি যখন আমার হাজবেন্ডের জন্য এটা নিয়ে এসেছি ও ভীষণই খুশি হয়ে গেছে। এটা ছেলে মেয়ে দুজনেই জিনিসটা ইউজ করে, বাট অর্গানাইজারটা ইউজ করে না। এই দেখতেই পাচ্ছ এতগুলো তার, ইউএসবি সি কেবল, মাইক্রো ইউএসবি কেবল, তো এতগুলো আমি ভীষণ কনফিউজড হয়ে যাই। আর প্রথমত এটা জায়গাটা দেখো কি মেস হয়ে গেছে, তাও আমি আইডেন্টিফাই করার জন্যে আলাদা আলাদা এরকম কিনেছিলাম, কিন্তু তাত এই দেখো কিনেছিলাম তাতেও আমার কোনো লাভ হয়নি। বিশেষ করে এই যে ট্যাঙ্গেলড হয়ে যায়, আমার এই ট্যাঙ্গেল ব্যাপারটা দেখলেই না মাথা গরম হয়ে যায়। তো আমি একটা জিনিস কিনেছি তোমাদের দেখাচ্ছি এখন, এই দেখো নিয়ে এসেছি, কোন দেখো একটাই জিনিস আর একটাই প্লাগ পয়েন্টে ঢোকানোর জিনিস, এই যে একটাই ঢোকাবো, আর এতগুলো এই যে এতগুলো জিনিসের মধ্যে এই যে প্রত্যেকটাতে একটা একটা করে ঢুকিয়ে দেবো, আর ফোনগুলোকেও এরকম স্ট্যাক করে রেখে দেব। তো খুবই মানে সুবিধার ব্যাপার, দারুণ। তো এগুলো সব আমি খুলে ফেলি, মানে আমি ভেবেই আমার ভালো লাগছে যে এইগুলো আর আমার দরকার নেই। এই দেখো কি সুন্দর, একবারে একটা প্লাগ পয়েন্টে ঢুকিয়ে দিলাম, আর ফোনগুলো আমি এই দেখো কতটা অর্গানাইজ ওয়েতে থাকছে, দেখো কি সুন্দর, একদম মানে দুটো ফোন রেখে দিয়েছি, ঘড়িটা চার্জ দিয়ে দিয়েছি পাশে, আর ট্যাবটা রেখে দিয়েছি, কতটা অর্গানাইজ ওয়েতে থাকছে। দেখো এখনো দুটো জায়গা আমার ফাঁকা রয়েছে ঢোকানোর জন্যে, ভীষণই ভালো লেগেছে আমার ব্যাপারটা। আর সব একসাথে চার্জও হয়ে যাচ্ছে,
যে কারো ভালো লাগবে, তোমাদের কেমন লাগবে জানিও। আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের ভালো লাগলে তোমরা দেখে নিও। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমি কতটা ইউজফুল টিপস দিয়েছি আজকে জানি না, তবে তোমরা নিশ্চয়ই জানিও আমাকে কেমন লেগেছে তোমাদের এই অর্গানাইজারগুলো। আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিও, হিট দ্য বেল আইকন। বাই বাই। আমার চলে এসেছে হঠাৎ করে, তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড কিপ অন ওয়াচিং, আর কমেন্টস দিতে ভুলো না। বাই।